ধোনির এক একটা ব্যাটের দাম কত জানেন? দেখলে চমকে উঠবেন। ভারতরত্ন সচিন টেন্ডুলকারের পর জনপ্রিয়তার বিচারে এদেশে যদি কোনো ক্রিকেটারের নাম নিতে হয়, তাহলে সেই নামটা হলো মহেন্দ্র সিং ধোনি। রাঁচির মতো ছোট্ট একটি শহর থেকে একেবারে ক্রিকেটের মসনদে, মাঝের যাত্রাটা অনেক প্রতিকূলতাকে জয় করার। ধোনির অনুরাগীর সংখ্যা এ কারণেই অগণিত। মানুষ তাকে ভালোবাসেন সারল্য আর নিজের সীমার মধ্যে থাকার জন্য। এত সফলতা পাওয়ার পরও কখনো আবেগের বশে কোনোদিনও সামান্য অভিব্যক্তি পর্যন্ত দেখাতে দেখা যায়নি তাকে। বরং ধোনি সর্বদা কুল এবং কুল, মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে, ক্রিকেট জেন্টেলম্যানদের খেলা। আর ধোনি তার অন্যতম উদাহরণ। ক্রিকেটে সর্বকালে সেরা জেন্টেলম্যানদের তালিকা তৈরি হলে সেই তালিকায় ধোনির নাম উপরের দিকেই থাকবে। ধোনি যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। শুধু ভারতীয় ক্রিকেটে নন, বিশ্ব ক্রিকেটেও অধিনায়ক ধোনি চিরস্মরণীয় ও কিংবদন্তি নেতা। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ম্যাচ ফিনিশার একমাত্র ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট ক্রিকেটের টিমকে এক নম্বর করে ট্রফি জিতেছেন। আইপিএল ক্রিকেটে তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস তিনবার ট্রফি জেতার পাশাপাশি প্রতিবারই কোয়ালিফায়ারে খেলেছে। ধোনির নেতৃত্বে সিএসকে চ্যাম্পিয়ন্স লিগ, টি টোয়েন্টি ট্রফিও জিতেছে। প্রায় দেড় দশকের ক্যারিয়ারের কিংবদন্তি হয়ে ওঠা মাহি অনেক নামে দামি কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন, বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন, আবার তাদের লোগো ব্যবহার করেছেন মাঠে ব্যাট হাতে নামার সময়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার দিক থেকে অন্যতম সফল ব্যক্তিত্ব। বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার সঙ্গে তার চুক্তি রয়েছে। একসময় খড়গপুর স্টেশনে টিটির কাজ করা এম এস ধোনি আজ দেশের অন্যতম ধোনি ক্রিকেটার। ধোনির যা ফ্যান বেজ এবং ক্লিন ইমেজ, তাতে কোম্পানিগুলি তাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার জন্য সর্বদা সচেষ্ট। কারণ একবার ধোনির নাম তাদের পণ্যের সঙ্গে জুড়ে ফেলতে পারলে মানুষকে সেদিক আগ্রহান্বিত করা যাবে তা ব্যবহার করে। রিবোক, পেপসিকো, টিভিএস মোটরস, রিলায়েন্স গ্রুপস, মাইশোর স্যান্ডেল, ভারত পেট্রোলিয়াম, টাইটান, সোনাটার মতো নামি দামি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ধোনি। পেশাদারী খেলোয়াড়দের জন্য ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা স্পার্টান এর সঙ্গেও ধোনির বড় চুক্তি রয়েছে। বিপুল পরিমাণ অর্থ আসে সেখান থেকে, বিপুল অর্থের চুক্তি ও দামি ব্যাট। স্পার্টান সংস্থার সঙ্গে এম এস ধোনির ২৫ কোটি টাকার চুক্তি রয়েছে। ক্রিকেটারদের ধোনি অন্যতম ধোনি এই কারণেই। তবে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি এক নম্বরে আছেন, কারণ এম আর এফ এর সঙ্গে ১০০ কোটি টাকার চুক্তি হয়েছে তার। আগামী ৮ বছর বিরাট তাদের স্টিকার ব্যবহার করবেন। উইকেট কিপার হিসেবে ধোনি সফল হলেও ধোনিকে মানুষ তার ব্যাটিং এর জন্যই বেশি চেনেন। ধোনির হেলিকপ্টার শট বিশ্বনন্দিত। ধোনির সঙ্গে কোনো কোনো কোম্পানি চুক্তি করছেন নিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার জন্য, সেটা অনুরাগীরা সহজেই জানতে পারেন মিডিয়ার কল্যাণে। কিন্তু জানেন কি, যে ব্যাটের জন্য ধোনির এত সুনাম, যে ব্যাট ২০১১ সালে ভারতকে ২৮ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, তার পিছনে ধোনি কত অর্থ খরচ করেন? শেষ বলে ধোনির ৬ মারা বা ইনিংসের মাঝপথে বিস্ফোরক শট সবই দেখেছেন। তবে জানেন কি, ধোনির কবজির জোর ছাড়া আরও একটি কারণে বল অত দূর অতিক্রম করে, সেটা হলো ভারী ব্যাট ব্যবহার করা। আর এর জন্য তিনি বেশ মোটা টাকাই খরচ করেন ব্যাটের পেছনে। এক একটা ব্যাটের জন্য মাহি ৩২,০০০ টাকা খরচ করেন। তাহলে ভাবুন, ধোনির ব্যাটের যা কালেকশন, তার জন্য কত টাকা খরচ করে থাকতে পারেন তিনি এখন পর্যন্ত? ধোনি একটি ব্যাটের পেছনে যা খরচ করেন, তা দিয়ে আপনি একটা নামি ব্র্যান্ডের অত্যন্ত দামি মোবাইল কিনতে পারবেন, বা এক সপ্তাহ গোয়া বেড়ানো হয়ে যাবে আপনার। চাইলে একটা ভালো ব্র্যান্ডের কাজ চালানোর মতো ল্যাপটপও কিনে ফেলতে পারবেন এই টাকা দিয়ে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।